सोई जागे हो आमार दे हो आमार बांग्लादे हो आमार दे हो आमार बांग्लादे प्रतिदिन বিষয় এক এক করে সব কটার রক্ত আমি সব কটার রক্ত আমি পান করে তারপর আমার তাপিত হৃদয়টাকে আমি শীতল করে নেব তা হবে না গুরিকা তোমার স্বপ্ন আর কোনোদিন বাস্তবে পরিপূর্ণ হবে না হেরোজির শহর পালিয়ে গেছে পালিয়ে গেছে জানতে চাই আমি কে পালিয়ে গেছে শিশু জামালকে নিয়ে ইব্রাহিম পালিয়ে গেছে
শিশু কামাল কেন ইব্রাহিম পালিয়ে গেছে অসহ্য 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 শত সহস্র পাহারা থাকতো শিশু কামাল কেন সামন্ত ইব্রাহিম কি করে পালিয়ে গেছে আমিও তো তাই ভাবছি গুরগি লিখা বেইমান ইব্রাহিম আজ তুমি আমার হাতের নাগাল থেকে পালিয়ে যেখানেই বিরাজ করো না কেন পৃথিবীর এ প্রান্ত থেকে অপার প্রান্ত পর্যন্ত আমি তোমাকে তন্ন তন্ন করে খুঁজে এনে আমি তোমার জীবনটাকে আমি পিষিয়ে মারব ভুল হয়ে গেছে গুরিনকা ইব্রাহিমকে বিশ্বাস করাটা আমাদের ভুল হয়ে গেছে সেই ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিন্ত থাকুন নজির সাহেব কারণ হয়েছে আজ যদি ইব্রাহিম আমাদের চোখের নাগাল থেকে পালিয়ে যায় পৃথিবীর যে প্রান্তে সে থাকুক না কেন সেখান থেকে ধরে এনে আমি তার তাজা রক্ত আপনাকে উপহার দেব তাই করবে কুর্মিনিকা যদি এই সেই বেমানটাকে ধ্বংস করতে না পারে আমাদের সকল কর্ম যে ব্যর্থ হয়ে যাবে কখনো না সকল কল্পনা ব্যর্থ হয়ে যাবে কিন্তু কেন আপনার একমাত্র সিবা সালা এখনো বেঁচে আছে তাই তো আমি চাই ওরা পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন ওদেরকে ধরে এনে আমি তাদেরকে উপযুক্ত শাস্তি দেব তাই বলে রেখো গুরগিনিকা যদি শত্রু দল আমাদেরকে প্রশ্রয় করতে পারে তাহলে আমাদের ধ্বংসকে কেউ রোধ করতে পারবে না কেউ রোধ করতে পারবে না অসম্ভব সিপাশালা গুরগিন খা এত সহজে সে হার মানবে না আমি আবার দেখে নেব কোথাকার পানি কোথায় গিয়ে গড়াই পারবেন না গুরগিন খা যে চলে গেছে যে চলে গেছে তাকে আর কোনোদিন ফিরে পাবেন না আপনি আবার এখানে কি বলতে চান বেগম সাহেবা বলতে নয় গুরগিন খা তোমাদের কাজের প্রতিবাদ করছে খোদা যে আমাদের মৃত্যু লেখেনি শত চেষ্টা করলেও কেউ আমাদের হত্যা করতে পারবে না তাহলে কি বেগম সাহেব বলতে চান আমরা কি ইব্রাহিমকে আর শাহজাদা জামালকে হত্যা করবার ষড়যন্ত্র করেছি নিশ্চয়ই ইব্রাহিমের সাহায্য না পেলে আমার জামালকে চিরদিনের জন্য যে হারানো হতো বেগম সাহেবা চুপ করো বেইমান বেইমান তোমার এই পাপের মুখে আমাকে কোনোদিন আর বেগম সাহেবা তাই নাকি তাই নাকি তাই নাকি তোমাদেরকে আজ আমি হারে হারে চিনে ফেলেছি তাই ভাবছি এই বেমানের কি শাস্তি হতে পারে আচ্ছা জানতে চাই বেগম সাহাবা কে আমাদেরকে শাস্তি দেবে তোমাদের অন্নদাত্রী হুসরা বানু বেগম হুসরা বানু বেগম সাহাবা হয়তো জানেন না আপনার হুকুম তামিল করার মতো এই রাজপ্রাসাদে আজ
एक लोको नहीं कारण राज कर्मचारी आज सकले आमादेर अनुकूले ताई तो बोलछे जदि आपने निजेर भाग्यटाके सुप्रसन्न रखते चान ताहले आमादेर अनुगत भावे महले थाकते हबे जदि आमार कथा अमान्य करें ताहले आपनार स्थान हबे एखाने नय अंधकार काराघारे বেগম সাহেব হয়তো জানেন না যুগের হাওয়া পাল্টে গেছে বেগম সাহেব পূর্বে বলেছি আজ আপনার অনুকূলে এই রাজমহলে কেউ নেই আর আপনি শত সহস্র চিৎকার করলো আপনার চিৎকারে আজ কেউ সাড়া দেবে না বেগম সাহেবকে সহসম্মানে তার হস্তে শৃঙ্খল পরাও বিলম্ব আমি পছন্দ করি না বেঁধে ফেল আপনার চিৎকার খোদার শোনার সময়টা নেই এ যা তুর্কি খাপ তুমি সরে যাও এখান থেকে আমি বেঁচে থাকতে আমার অন্নদাত্রী মাকে কেউ কারে কক্ষে নিয়ে যেতে পারবে না হলে যেও না তারে যে তুমি কার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছ তারে তুমি ফিরে যাও বাবা জল্লাদের হাত থেকে যে আমাকে তুমি বাঁচাতে পারবে না নিশ্চয়ই পারবো আমি জান এতদিন আমি আপনার পরিপালিত হয়ে এতটুকু বড় হয়েছি জীবনে আপনাকে কোনোদিন আমি অমান্য করিনি আমি আপনাকে মা বলে স্বীকার করেছি আজ আমি আপনার সন্তান হয়ে আমি আপনাকে কারাকক্ষে যেতে দেব না আপনার জন্য যদি আমাকে মরতে হয় আমি হাসতে হাসতে মরে যাব তবু আপনাকে আমি কারাগারে দেব না এখনো বলছে ভালোই বলো তুমি এই স্থান ত্যাগ করো আর হয়তো পুত্র বলে আমি তোমাকে ক্ষমা করব না আপনাকে বলছি পিতা কি বলতে চাও এখনো সময় আছে বেগম সাহেবকে আপনি মুক্ত করে দেন নইলে কারাগার ভেঙে আমি আমার মাকে উদ্ধার করে নিয়ে যাব তার মানে তুমি কি আজ আমার সঙ্গে অস্ত্র ধরতে চাও প্রয়োজন হলে আমি তাই করব তাই নাকি তাই নাকি তাই নাকি পৃথিবীটার পাথর গজিয়েছে মরিবার তরে
তাহলে আসো দেখি আমারই একমাত্র রশজাত সন্তান আজ আমার সঙ্গে সে তরবারি তোপে আমি তাকে পরীক্ষা করব তার বাহুতে কতটুকু শক্তি হয়েছে বিলম্ব না করে সুপুত্র আমি তোমার শক্তির পরীক্ষা নিতে চাই बुजते पे सम्मुखे दाड़िए तुम्हारे को उत्तर नहीं दाड़ी क्या तुर की तुम्हें मरते होबे तुम्हें आबार दाड़िए क्यों नीलोच्चल मत दाड़िए ना थे सम्मुख स्थान त्याग कर शुद्ध तई ना तुम्हें आदेश करब भविष्य को दिन तुम्हें संगे बाड़ा बाड़ी करते तुम्हें पत्र पड़े तुम्हें मार्जना करब ना जाओ बोल बोले जाओ जुगीर पाल्टे गेछे सन्तान से सम्मुखे दाड़िए कथा निर्भोत सम्मुखे दाड़िए कथा बलार योग्यता तार आज हय नाई भूल करछे इब्राहिम भाई जमाल एक तो जल जल खेते दाओ इब्राहिम भाई की करबो जमाल एटाती भाग्येर परिहास नोले राजपुत्र हुए आज केनो केनो धारे धारे भने भने एक फुटु जलेर जन्य चित्कार करबे रे भाई केनो इब्राहिम भाई बोलो बोलो भाई जवाल तुम्हें कि बोलते चाओ शीघ्र करे आमार काछे बोलो बोलो तुम्हें कि बोलते चाओ फुटा जल पाबो कार काछे बोलबो के दिबे आमार भाई के एक फुटु जल खुदा तुमी बोले दा
जाओ ना इब्राहिम भाई अभी जार कथा बोलते पारछी ना इब्राहिम भाई जमाल जमाल हा भाई तुई धैर्य धर भाई तुई एखाने एकटू बस आमी देखी एखाने कोथाओ कोनो जल पावा जाय किना ने भाई जमाल बाबा ए तोर बारी खाना नहीं तू एखाने बसे भोर होय तो ए भनमाजे कोनो हिंसा प्राणी থাকতে পারে আমি আসছি ভাই আমি আসছি আমি তোর জন্য জল নিয়ে আসছি আমি আসছি তাড়াতাড়ি চলে এসো ইব্রাহিম ভাই একি কিসের অট্টহাসি শোনা যাচ্ছে তবে কি আমরা দানবের আড্ডা এসে পড়েছি না আমাকে ভীষণ ভয় হচ্ছে ইব্রাহিম ভাই তুমি তাড়াতাড়ি চলে এসো ইব্রাহিম ভাই আরে তুই এখানে কি করছিস বহুত আচ্ছা মনে হচ্ছে এর আগে বলো তুমি কে আমি বড় রাজা আছি লেকিন আই বড় রাজা আছি এমন বল তুই কোন আছিস আমি তোমার জম আছি সরে যাও আমার সামনে থেকে নইলে এই তলোয়ারের আঘাতে আমি তোমাকে হত্যা করব এটা জুটলা লড়কা এই যে হিম্মত সাবধান জঙ্গলে তবে রে জঙ্গলে আমিও প্রস্তুত আমার সাথে লড়াই করবে এবার কে তোমাকে রক্ষা করবে তো আমাকে মাফ করে দিয়া ভাই এখন থেকে তোকে আমি দেবতা মানিব বেশ আজ তোকে আমি ক্ষমা করলাম যা দূর হয়ে যা আমার সামনে থেকে ঠিক হয় আজ আমি চলিয়া গেলাম তো আমার জীবন বাঁচিয়েছিস যদি কোনোদিন এই বড় মাঝে তোর যদি কোনো বিপদ আসে আমাকে তুই শরণ করিবে আমি আমার দরবারে নিয়ে তোহাকে আমি উদ্ধার করিয়া লয়ে যাইব রে ভাইজি তোহাকে আমি উদ্ধার করিয়া লয়ে যাইব ও খোদা আর কত কষ্ট তুমি আমাকে দেবে আমি আর সইতে পারছি না খোদা তৃষ্ণায় যে আমার মুখটা ফেটে যাচ্ছে তুমি আমাকে রক্ষা করো খোদা তুমি আমাকে রক্ষা করো দয়া করো ওগো খোদা দয়া করো মোরে গো ও খোদা দয়া করো মোরে জল পিহি পাশায় কাতর
যায় না পথের দিশা হে কালে জয় শিব শম্ভু হে কালে জয় শিব শম্ভু জয় কালে হে কালে হে কালে হে কালে জয় শিব কে তুমি বাবা राजा মরে যেতাম জামাল জামাল কে কে আপনি বাবা জামাল কে নিয়ে আপনি এখানে বসে আছেন বলুন বলুন আমার জামালের কি হয়েছে দুধের খেদমত করার জন্য আমি চলে এসেছি ঈশ্বর আমাকে পাঠিয়েছে এখন তোরা দুজন বিপদগ্রস্ত হ্যাঁ বাবা আমরা আমরা যে আজ আশ্রয়হীন সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসছে মাত্র একটি রাত্রির জন্য আমরা আপনার কাছে একটু আশ্রয় চাই বাবা দয়া করে আপনি আমাদেরকে একটু আশ্রয় দিবেন আরে ভয় করো না ধামাল তোমরা দুজনকে
আমি ঈশ্বরের হুকুমে আমাদের হুকুম দিচ্ছি, তোমাদের আর কোনো বিপদ নেই, চলে এসো আমার সাথে। বেশ, তাই চলুন।